হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাই স্বাগতম। অনেক ভালো আছো? আমি হলাম লাকি, হেলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকাল 5:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে দেখো। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে, আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালোই লাগবো। তো দেখো, এই যে দেখো, আমার মেহেন্দি হাতের মধ্যে এখনও রয়েছে দেখো। আর এখন তো মানে এই 2 দিন বিয়েবাড়ি রয়েছে, করে কামকাজ করছি না করে গেছে না, এখন তো কামকাজ কর্ম যাইবো গিয়া। তো আমার মেহেন্দিটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইও। আমি অবশ্য আগের ভিডিওতেও তোমরা দেখাইছিলাম, আর এখনের ভিডিওতেও আবার দেখাইয়া খুবই ভালো লাগে হাতের মধ্যে মেহেন্দি থাকায়। আর এখানে দেখো বন্ধুরা, পনির আলু এগুলো আমি রাত্রেই মানে পুরো ঠিকঠাক করে রাখছিলাম আর কি। এখন খালি ধইয়া শুধু রান্না লাগিয়ে করলাম। পনির আমি ডিবিতে বাইরে করে কাটিয়ে উঠিয়ে সব কিছু করিয়ে রাখে দিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা, সব কিছু অনেকটা ভেজাল আছে। এখানে ভাতও বসাই দিছি, আর এদিকে দেখো পনিরটাও ভাজলি, আর পনির খালি আলু দিয়ে পনির দিয়ে তরকারি এখন বানাইবো আর কি। আর পরে রাত্রে দেখা যাবো কী বানাই কী না, কারণ এখন বুঝতেই পারে বৃহস্পতিবার দিন। তো আজকে না বন্ধুরা রুটিন সব উল্টাপাল্টা হয়েছে। কী হয়েছে জানো? আজকে মানে হাজব্যান্ড যাইতো ডিউটিতে তাড়াতাড়ি, তো ভাত খাইয়ে যেতো, তো ওইটা লেগে স্নান করে তো রান্ধতে লাগবো আজকে পূর্ণিমা। তো ওইটা লেগে আগে কী করলাম, ঘুম থেকে উঠে স্নান করলাম। স্নান করে দেখো আগে রান্না বাড়া করি, আর পরে আবার রান্না শেষ করে আবার পরে গিয়ে স্নান করি, আবার ঠাকুর দিবো, কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুর দিয়ে অনেকটা টাইমও লাগবো। তো এটা লাগে ভাবলাম চলো আগে তারে খাইয়া খাওয়াইয়া দিই, তারপরে মানে পরে পূজা টুজা দিমু ঠিক মতো। কারণ দেখো ঘরের মানুষ যদি ঘর থেকে বাড়িয়ে যেতে সময় খাইয়া যায় না, তো আমার কিন্তু খুবই খারাপ লাগে, আমার ভালোই লাগে না। আমার মানে খুব একটা মানে সারাদিন একটা আফসোস আফসোস মনে হয় আর কি, যায় যে আমি তো খাই, আর হ্যাঁ দেখো বাইরে গেলো কী খাইবো কী না কোনো ঠিক নেই। আর বাইরে দেখো এখন সুন্দর দিন আইছে, আর কুয়াশা কিন্তু প্রচুর আছে, প্রচুর ঠান্ডাও লাগে। তো ঠান্ডার মধ্যেই আজকে আমার যে কতবার স্নান করতে লাগবো জানি না বন্ধুরা। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না শেষ, আর স্নান তো আগেই করছিলাম, তো নাইটিটা বাইরে মেলিয়ে দিছিলাম না, কারণ আমি কিন্তু ভোর 4:30টার সময় উঠিয়ে 4:30টার সময় স্নান করছি। তো তখন তো পুরাই রাত্র, বুঝতে পারা 6টা না বাজলে সকাল হই না। তো যাই হোক, হাজব্যান্ড খাইয়া দাইয়া গেল কাজে, তো আমি দেখো আবার কাপড় পর বদলাই এলাম, স্নান করলাম আর কি। মানে স্নান মানে কি, পুরো মাথা টাথা ভিজাইছি না আর কি, ভালো করে পুরো শরীরে ধুইলাম, ধইয়া কাপড় উপর চেঞ্জ করলাম, করিয়া দেখো এখন ফুলগুলো উঠে আর। আর ঠান্ডা কিন্তু প্রচুরই লাগে, তবে ঠান্ডার কাপড় আর কিছু গায়ে দিছি না, কারণ ওই যে মানে ঠান্ডার কাপড়গুলো ধোয়া না আর কি ইচ্ছু, আর ঠাকুর ধোয়া তো এখন বাকি আছে, তো এটা লেগেই আর কি। আর আজকে বৃহস্পতিবার দিন, পূর্ণিমা পড়ছে, ভালোই লাগে। আর আজকে ভালো একটা পূর্ণিমা, আজকে হলো মাঘী পূর্ণিমা। তো পূর্ণিমা তো প্রত্যেক পূর্ণিমাই আমি মানে ইয়ে পূজা দিয়ে যাই, আর তোমরা তো জানোই বন্ধুরা আমি দীক্ষা নেওয়ার পর থেকে পূজা দিয়া। তো আজকে মাঘী পূর্ণিমা আজকে একটু স্পেশাল আছে। তো স্পেশাল মানে কি, আমার গরিবের ঘরে স্পেশাল আর কিছু না, মানে পূর্ণিমার মধ্যে একটু স্পেশাল আছে আর কি, যারা যারা পূজা টুজা দেও তারা জানবে। তো গাছে আর কি আজকে এখানে 2টাই ফুল পাইলাম, 2টা বা না 3টা ফুল পাইলাম। আর জবা ফুল না কলি কালকে আমি অনেকটাই নিয়ে আসছিলাম ওই স্কুল থেকে আইতে সময়, তো এটা লেগে আর প্রবলেম হইল না। সাদা ফুলও 2-1টা, সাদা ফুল 1টা আছে আর নাই। দেখি স্কুল যাই, স্কুল থেকে আইতে সময় দেখি পাই কি না, কোনো দিক থেকে পাইলে নিয়ে আইবো। তো চলো পূজা দিলাই, পরে তোমার সঙ্গে কথা কই। পূজা দেওয়া হওয়া কমপ্লিট, এদিকে দেখো বিছনাস্তা ঠিক করা, আমার ঘরের কাজ মানে সবই কমপ্লিট আর কি। আর এখন পূজা উজা দিয়ে আইয়া ছাদর গায়ে দিয়ে এলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগে। আর আগে বন্ধুরা রান্না করছিলাম, তখন তোমরা তরকারি দেখাইতে মানে আমার মনে নাই, আর সময়ও দিছিল না, ভাবলাম পরেই দেখাই। তো এই যে দেখো এই আলু পনির দিয়ে এরকমই তরকারিটা বানিয়েছিলাম। তো চলো বন্ধুরা স্কুল যাই, আর পর তোমার সঙ্গে আর কথা কই। শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে আইলাম, আইয়াই দেখো আগে কাপড়গুলো বাইরে মেলিয়া দিয়া, কারণ অল্প অল্প রৌদ্র আসে।
আর ভিজা কাপড় ঘরে থাকলে গন্ধই করে, তোমরা তো জানোই বন্ধুরা। তো ভাবলাম চলো কাপড়গুলো আগে মেলিয়ে দিলে যতটুকুই মানে হোক হইব। আর বাইরে না বন্ধুরা একটা ঠান্ডা বাতাস দেয়, এই বাতাসটাই এত ঠান্ডা লাগে আর শরীরও খারাপ লাগে। কিন্তু যেদিন যেটা আর কি, তো দেখো একটু রৌদ্র পাইয়া মনে হয় আর কি রৌদ্রেই দাঁড়াই থাকতাম, ঘরে যেতে আর ইচ্ছা করে না। আমি যদি ড্রেস চেঞ্জ করতাম এটাও ইচ্ছা লাগে না, মনে হয় এখানেই দাঁড়াইয়া থাকি অনেক টাইম, কিন্তু দাঁড়াইলে তো আর হইতো না। তো ঘরে এলাম, আইয়া ভাত খেতে বইয়া গেলাম, তখন শশা নিয়েছি আর আলু পনিরের তরকারি এটাই আর একটা শুকনো লঙ্কা ভাজা আর কি, তো ওইটা দিয়ে খাইমো। তো বিকালে পূজা দিতে সময় আবার একটু স্নানকর্ম করিয়ে এরপর পূজা দিমো। তো নিরামিষই খাই বন্ধুরা, মানে উপাস আর থাকি না, কারণ সারাদিন উপাস থাকলে প্রবলেম হয়। আর প্রবলেম না মানে এমনিই থাকি না আর কি, সবে কয় যে লাগে না এমনি কাপড় স্নান করিলেও, কাপড় চেঞ্জ করিলেও, পরে পূজা দিলেও কিচ্ছু হইতো না, তো এটাই আর কি। তো চলো বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক করছে না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমার জানাইও। আর আমার পাশে থাকিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর পারলে যদি পারো, যদি তোমার মনে হয় দিদিভাইটারে একটু সাপোর্ট করতে, তো তাহলে প্লিজ যদি পারো তোমরা বন্ধু বান্ধব বা পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করিও আমার ভিডিওটা, তো আমিও খুশি হইম, তোমরাও ভালোবাসা দিমো। তো চলো শেষ করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা তো দেখলাই পূর্ণিমার পূজা দিলাম সন্ধ্যার পরে, আজকে আর এমনি অন্য কিছু শেয়ার করলাম না, এই পূজাগুলোই এমনি শেয়ার করলাম। আর প্রসাদ দেখো এগুলো আমি হাজব্যান্ডের, আমি আর কি খাই লিছি প্রসাদ, আর এগুলো হাজব্যান্ডের লেগে রাখলাম। তো গরিবের ঘরের পূজা বন্ধুরা, প্রসাদ বুঝতেই পারে অল্প স্বল্প, তার মধ্যে খাওয়ার মানুষও নাই। আর এর মধ্যে দেখো আজকে বড় মামি শাশুড়ির ঘরে কীর্তন আসছিলো, কত প্রসাদ মানে তারা করে গেছিলাম, ই আর কি প্রসাদ ওইখানেই খাওয়ার লাগিয়ে দিছিলো, তো আমি খাইছি না, ঘরেই নিয়ে গেলাম, কই হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গেই খাইমো। তো অনেকগুলো প্রসাদ দিছে আর কি, রাত্রে আর ভাতই খাওয়া লাগতো না, আর খাইছিও না, কারণ পরে এডিট করিয়ে না বন্ধুরা ভিডিওটা, তাই আমি জানি পরে আর ভাত খাওয়া হয়েছিল না।
আর প্রসাদগুলো খুব টেস্টি হয়েছে। আর প্রসাদ তো প্রসাদ দেখো, আর পূর্ণিমার দিন অনেক প্রসাদ পাইলাম, খুবই ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের এই পূর্ণিমার মানে সারাদিন পূজা পূজা ব্লগটা শেষ করলাম এখানে। কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই, আর সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থাকি, আর আবার দেখাইবো নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা দিনে, নতুন আর একটা দিনে। চলো টাটা, গুড নাইট।